গর্ভবতী মহিলারা এই 10টি আমল করুন, আপনার সন্তান হবে নেক সন্তান। এই 10টি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি একজন নেক সন্তানের মা হতে পারবেন। আপনার গর্ভ থেকে যে বাচ্চাটা হবে, আপনার গর্ভে বাচ্চা আসার পর থেকে আপনি এই 10টি আমল করুন, ইনশাল্লাহ দেখবেন আপনার সন্তানটা দুনিয়াতে এসে একজন আল্লাহওয়ালা সন্তান হবে। এক নম্বরে, আপনার গর্ভে যখন বাচ্চা আসবে তখন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান দান করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করে তিনি 84 বৎসরে সন্তানের বাবা হয়েছে, সুবহানাল্লাহ, পড়বেন না? তাহলে এই এক নম্বরে হচ্ছে গর্ভবতী মহিলারা, মায়েরা বেশি বেশি করে আপনার সন্তানের জন্য এই দোয়াটি করবেন আপনার গর্ভে যখন বাচ্চা থাকবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। দুই নম্বরে, আপনি যেই কাজগুলো করবেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াতের যে একটা আসর এটা আপনার সন্তানের উপরে পড়বে। আপনি যদি গর্ভে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন, বাচ্চাটা দুনিয়াতে এসে কোরআনওয়ালা হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে। তিন নম্বরে হচ্ছে আপনি বেশি বেশি করে দুরুদ পাঠ করবেন, বেশি বেশি করে যদি দুরুদ পাঠ করতে পারেন এই বাচ্চাটা হবে নবী প্রেমিক, এই বাচ্চাটা দুনিয়াতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে মহাব্বত করবে, জীবন দিয়ে ভালোবাসবে। চার নম্বরে, আপনি যেই কাজটা করবেন বেশি বেশি করে জিকির করবেন। আপনি সকাল সন্ধ্যায় হাঁটতেছেন, রান্না করতেছেন, জিকির করেন। জিকির করবেন কিভাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি বাক্য দ্বারা আপনি উঠতে বসতে কাজের ফাঁকে ফাঁকে জিকির করতে পারেন। এই জিকির যদি আপনি করেন, সব সময় মুখে যদি জিকির থাকে, তাহলে আপনার সন্তানের উপরে এগুলো আসর করবে, আপনার সন্তানও জিকিরওয়ালা সন্তান হবে। কোন সুবহানাল্লাহ। তারপরে পাঁচ নম্বরে, আপনার পেট যেন অন্য কোনো বেগানা পুরুষ দেখতে না পারে, এই জন্য এমনভাবে সেভ করে রাখতে হবে। আপনার পেট কোনো বেগানা পুরুষ দেখতে পারবে না। বেগানা কোনো পুরুষ যদি আপনার পেট দেখে তাহলে অবশ্যই অবশ্যই এটার আসর আপনার সন্তানের উপরে পড়বে। কখনো বেগানা পুরুষ যেন আপনার পেট দেখতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। ছয় নম্বরে, বেশি করে আপনি তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়, তাহাজ্জুদের মাধ্যমে একজন আপনি নেক সন্তান পেতে পারেন, কথা বলেন ঠিক কিনা? তারপরে আসেন সাত নম্বরে, ঘুমানোর পূর্বে অজু করে ঘুমাবেন। যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন, তারপরে সুরা ফালাক, সুরা নাস, তারপরে সুরা ইখলাস, এগুলো তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে আপনি যদি শুন, তাহলে আপনার সন্তান পেটের মধ্যে যেই সন্তানটা থাকবে সেই সন্তানটাকে বদ জিনে কখনো আপনার সন্তানকে নষ্ট করতে পারবে না। তারপরে আট নম্বরে হচ্ছে, বদজিনের আসর থেকে বাঁচার জন্য যখন আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করবেন, বাথরুমে প্রবেশ করার পরে আপনি বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়বেন। দোয়া পড়ন ছাড়া আপনি বাথরুমে প্রবেশ করতে পারবেন না, যদি করেন, কারণ শয়তানের আড্ডাখানা হচ্ছে বাথরুম, এই জায়গার মধ্যে আপনাকে গর্ভবতী মহিলারা আসর করতে পারে। এই জন্য বাথরুমে প্রবেশের সময় কি করবেন? দোয়া পড়বেন। দোয়া পরে যদি আপনি বাথরুমে প্রবেশ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বলতে পারি বদজিনের আসর থেকে আপনার সন্তান হেফাজত পাবে। আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পাঠ করে যদি পড়েন, ভিতরে প্রবেশ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বদজিনের হাত থেকে বেঁচে দেবেন। দশ নম্বরে হচ্ছে, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি করে কি করবেন? ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাঁটতে বসতে উঠতে সব সময় আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়তে পারেন, অথবা আমরা যে আরেকটা ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তারপরে আপনি সাইয়দুল ইস্তেগফার পড়তে পারেন। সাইয়দুল ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি সকালে সাইয়দুল ইস্তেগফার পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সে যদি মারা যায় সে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ, পড়বেন না? এবং সন্ধ্যায় যে ব্যক্তি সাইয়দুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সকাল হওয়ার আগ পর্যন্ত মারা যায় তাহলে অবশ্যই সে জান্নাতি হবে, সুবহানাল্লাহ, পড়বেন না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি আমল গর্ভবতী মহিলাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা।
যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা।